এখন যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা একটি মানে রানাঘাটের একটি পার্কের ভিডিও, পার্কের নাম বিনোদিনী পার্ক। আমি দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরে রানাঘাটে নেমেছিলাম। নেমে ওই স্টেশন থেকে রিক্সা বা টোটো করে 5 মিনিটের ডিস্টেন্স পার্কটি। তো ট্রেনে করে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। তারপর ওখান থেকে স্টেশনে নেমে সেখান থেকে একটা রিক্সা ধরলাম। রিক্সা ধরে 5 মিনিটের মধ্যে পার্কের সামনে নামিয়ে দিল। তারপর পার্কের সামনে পিরামিডের মতো একটা, মানে এন্ট্রান্সটা পিরামিডের মতো স্ট্রাকচারটা, তো দেখে সামনের এন্ট্রান্সটা দেখতে ভীষণই সুন্দর। এবং তার পাশেই একটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার। তো আমি টিকিটটা কেটে নিলাম, 20 টাকা করে পার হেড টিকিট। তো ওই টিকিটটা নিয়ে ঢুকতে হবে এবং গেটের সামনে একটি লোক দাঁড়িয়ে থাকে, সেই লোকটিকে দেখালে সে টিকিটটা ছিঁড়ে নেয়, ছিঁড়ে নিয়ে তারপরে ঢুকতে হবে। তারপর ব্যাগে কিছু বোতল বা প্যাকেট জাতীয় খাবার থাকলে সেগুলো নট অ্যালাউড, তো সেগুলো বাইরে রেখে ঢুকতে হবে। বোতল ওদের জায়গা আছে সেখানে রেখে দিয়ে তারপরে এন্ট্রি হবে। তো সুতরাং বোতল নিয়ে গেলে সেগুলোকে কিন্তু মানে জল খেয়ে বা রেখে দিয়ে তারপর পার্কে ঢুকতে পারবেন, না হলে ঢোকা সম্ভব হবে না। তারপর ভেতরে গিয়ে তো দেখা গেল খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর করে পার্কটিকে গুছানো হয়েছে, নানা রকমের ফুলের গাছ, তারপরে বিভিন্ন সাইডে প্রচুর দোলনা রয়েছে, টয় ট্রেন রয়েছে। আমি সকালের দিকে গেছিলাম বলে টয় ট্রেনটা চড়তে পারিনি। টয় ট্রেনটা পুরোটাকে যাতে পার্কটা কভার করে সেরমভাবে তৈরি করা হয়েছে। ওই টয় ট্রেন করে পুরো পার্কটা আস্তে আস্তে ঘুরে দেখা হয়। পার্কটা খুব যে বড় তা নয়, কিন্তু ছোট জায়গাটা মোটামুটি সাইজেরই, কিন্তু মানে ডেকোরেশনটা খুব সুন্দর সুন্দর করে গোছানো হয়েছে। এবং টয় ট্রেনের রাস্তাটা রেলের মতো করে পুরো চারিদিক থেকে পুরো পার্কটাকে যে ঘুরেছে সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর প্রচুর সিট আছে বসার জন্য, ওখানে পার্কে গিয়ে কিছুক্ষণ বসে থাকার জন্য খুব খুব প্রচুর সিট রয়েছে, ছোট বড় সবাই যে কেউ যেতে পারে ওখানে বসতে পারে। আর সকালের দিকে গেলে অতটা মানে বোঝা যেতে যাবে না হয়তো, কিন্তু রাতের বেলা গেলে ওই লাইটিং প্রচুর রয়েছে দেখলাম। লাইটিং তো সকালের দিকে যা লাইটিংগুলো থাকবে না, রাতের দিকে লাইটিংগুলো জ্বললে মানে সেগুলো খুবই ভালো লাগবে। আমি যেহেতু সকালের দিকে গেছি সেই জন্য সেগুলো দেখতে পাইনি। আর সেখানে একটা দেখলাম সাউন্ড সিস্টেমও আছে, মানে পার্কটিতে মানে সবসময় সকাল থেকে যতক্ষণ ওই সকাল 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকছে, তো সারাক্ষণই একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, গান একটার পর একটা চলছে। বসে গান শুনতে শুনতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা পার্কটিতে ভালোই লাগবে। তারপর পার্কটার মধ্যে একটা সাইডে বিনোদিনী রেস্টুরেন্টের মতো আছে খাবার স্টল, সেই খাবার স্টলে নানারকম ফাস্টফুড টাইপের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তো সকালের দিকে তো আমার খিদে পেয়েছিল একটু, সেই জন্য আমি মোমো খেয়েছিলাম। মোমো ছাড়াও নানা রকম আরও নানা আইটেমের ফাস্টফুডের খাবার পাওয়া যায়। মোমোটা খেয়েছিলাম, ভালোই লেগেছিলো, টেস্ট করেছিলাম কেমন, তো ভালোই লেগেছিলো। তারপর একটা জলের বোতল কিনলাম, ঠান্ডা জলের বোতল। জলের বোতল কেনার পর তারপর খেয়ে মোমোটা খেয়ে চারিপাশটা আরেকটু ঘুরে দেখলাম, পুরোটা হেঁটে হেঁটেই দেখলাম। যেহেতু টয় ট্রেনটা চড়ার ইচ্ছা ছিল, সকালবেলা যেহেতু গেছি সেই জন্য টয় ট্রেনটা চড়তে পারিনি। রাতের বেলার দিকে বা বিকেলবেলার দিকে, হ্যাঁ রাতের বেলা তো বন্ধ হয়ে যায় বিকেল 5টা পর্যন্ত, ওই বিকেলের দিকে গেলে হয়তো চড়া যেত। সেই জন্য হেঁটে হেঁটেই পুরো জায়গাটাকে দেখেছি, ভিডিও করেছি, সমস্তটাই ক্যামেরা বন্দী করেছি। আর প্রচুর ধরনের বাচ্চাদের জন্য, বাচ্চারা এলে খুবই আনন্দ পাবে, নানা রকমের দোলনা, ছোটদেরও দোলনা আছে, বড়রাও চড়তে পারবে, সেরকমও অনেক দোলনা আছে। এবং কিছুক্ষণ সময় কাটানোর জন্য পরিবেশটা খুবই সুন্দর। আর গেটটা
পার্কের যে সামনে যে গেটটা, সেই গেটটা মিশরীয় পিরামিড টাইপের স্ট্রাকচার, ওটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। এবং সেই সময়কার মিশরের যে ভাস্কর্যগুলো, স্থাপত্যগুলো, সেই স্ট্রাকচারের মানে আদলে সামনেটা করা বলে ওটা দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগে, এবং মানে আমাদেরকে সবাইকেই আকর্ষণ করবে। ঠিক এটার ভেতরে কী আছে, মিশরীয় জিনিস আরও কিছু আছে নাকি, এ সামনেটা যদি এরকম হয় ভেতরটাও হয়তো আরও সুন্দর হবে। ভেতরটায় অত কিছু নেই, হয়তো মিশরীয় কোনো জিনিস নেই, বাচ্চাদের জিনিস আর পার্ক যেটা হয় আর কি, সুন্দর করে গোছানো, ডেকোরেশন করা, প্রচুর ফুলের গাছ রয়েছে আর একদম, আর বিভিন্ন গান চলছিল, সকাল থেকেই গান চালানো হয়, আর ভালোই লেগেছে, সুন্দর। এক মানে পার্কটা এমনি একবারের জন্য ঘুরে দেখে যাওয়ার জন্য খুবই সুন্দর। ট্রেনে করে এসেছি, রানাঘাটে দু একটা পার্ক নতুন হয়েছে, যেটা এই একটা বিনোদিনী পার্ক, আরেকটা হলো আরেকটা পার্কও আছে। যাই হোক, পুরো পার্কটা দেখার পর ভালোই লেগেছে। আমি তো পুরোটাকে ক্যামেরা বন্দি করে প্রত্যেকটা কোনায় কোনায় কী আছে না আছে সব কিছুই ক্যামেরা বন্দি করেছি। আপনারা দেখুন, দেখে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন। আর পার্কটা ঘুরে আসতে পারেন, ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। একটু বিকালের দিকে গেলে, দুপুর বিকালের দিকে গেলে আমার মনে হয় বেশি ভালো হয়, সকালের দিকে অনেকটা রোদ থাকে, তখন ঘুরে ঘুরে বিকালটা কাটানো আর কি। খিদে পেলে খাবার রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, ফাস্টফুডের আছে, নানারকম খাবার আছে, জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মনোমুগ্ধকর পরিবেশ আছে। সামনে একটা ঝিল আছে, নদী আছে, বসে বসে খেতে খেতে দেখতেও দারুণ লাগবে। পুরো জায়গাটাকে ঘুরে একবার দেখে পুরো ক্যামেরা বন্দি করে এটাকে উপস্থাপনা করলাম, দেখুন আপনাদের কেমন লাগে। ভালো খারাপ যাই হোক কমেন্ট করে জানাবেন। আমার ভালোই লেগেছে, তবে মানে জায়গাটা একটু ছোট আর প্রচুর দোলনা আছে, মানে দোলনা টাইপের পার্ক আর কি। এমনি সব সুন্দর গোছানো, পরিষ্কার একদম। পার্কের প্রত্যেকটা জায়গাতেই ঘুরে ঘুরে দেখেছি কোথায় কী আছে না আছে, সব জায়গাতেই উঠে দেখেছি, ভালো লেগেছে, এমনি ভালো লেগেছে। তারপর আবার যখন বেরোলাম, বেরোনোর সময় ওই আমার যে বোতলটা ছিল সেই বোতলটা নিয়ে তারপর বেরোতে হয়েছে, বোতলটা রেখে ঢুকতে হয়েছিল। তারপর ওখান থেকে একটু বেরিয়েই আপনি যদি স্টেশনে যেতে চান, সামনে টোটো থাকে, দাঁড়িয়ে থাকে বা রিক্সা থাকে, ওখান থেকে রিক্সা ধরে স্টেশনে চলে যেতে পারেন,